ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রাজু আর আজ এই ভিডিওটিতে আপনাদের দেখাবো যে অরিয়র প্লাস মার্কেট থেকে আপনি কিভাবে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আমি কয়েকটি স্টেপের মাধ্যমে গোটা মেথডটি দেখাবো আপনি যদি সত্যিই ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় যে না মেথডটি অর কেবল অ্যাপ্লাই করা যায় তাহলে একটি লাইক দিবেন এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি সব সবসময়ই আপনাদের মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রি ট্রাফিক বিভিন্ন ধরনের মেথড শেয়ার করে থাকব আর যদি আপনাদের কোনো জিনিসে কখনো কোনো কোয়েশ্চেন থাকে যে আমি ভাই এই মেথডটা দেখতে চাচ্ছি বা এই পদ্ধতিতে আমি এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছি সেটা কিভাবে করব কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সে ধরনের ভিডিও করার চেষ্টা করব তো দেখেন কিভাবে চার থেকে পাঁচটি স্টেপস ফলো করে আমি অরিয়ার প্লাসের প্রোডাক্ট প্রোমোশন করি তো আমার সাথে আপনিও শুরু করেন এইখান থেকে কেউ যদি বলেন যে ভাইয়া আমি জিনিসটা আমি মেথডটা মোবাইল দিয়ে করতে পারবো কিনা তো আমি মনে হয় যে না আপনি করতে পারবেন না আমার ধারণা পারবেন না করতে কিন্তু যদি আপনি কম আপনার যদি কম্পিউটার থাকে এবং ল্যাপটপ থাকে তাহলে আপনি আমার সাথে এখনই শুরু করে দেন এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমার সাথে আগান যদি কোথাও মনে হয় যে না আমি এটা পারতেছি না সেটা কমেন্ট করে আমাকে জানান আমি হয় কমেন্টে রিপ্লাই করে দিব হলে অন্য একটি ভিডিও করে সেটা রিপ্লাই করে দিব মনে হয় না ভিডিও করে রিপ্লাই করে দেওয়ার কোনো দরকার আছে কারণ মেথডটি খুবই সহজ যে কোনো কেউই অ্যাপ্লাই করতে পারবে তো আমার সাথে এখনই শুরু করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে তো আপনার প্রথম ধাপ আপনাকে অবশ্যই একটি অরিয়র প্লাসে অ্যাকাউন্ট করতে হবে এটি বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক এশিয়ান যে কোনো কান্ট্রির হোক সবার জন্য অ্যালাউ এবং দুই থেকে তিন মিনিটের ভেতরেই আপনি অরিয়র প্লাসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন আপনি এখানে চলে যান ফ্রি সাইন আপ তারপরে আপনার ইউজার নামটি বসান পাসওয়ার্ড বসান ইমেইল অ্যাড্রেস বসান আপনি যে মানুষ সেটি প্রমাণ করুন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে একটি ইমেল ভেরিফিকেশন যাবে সেটি করুন এবং তারপর আপনাকে সাইন ইন করতে হবে এটি হচ্ছে আপনার প্রথম ধাপ খুবই সহজ ধাপ এখানে কোনো ডিফিকাল্টিস নাই যে কেউই করতে পারবে জিনিসটা এটি আমার টুডে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড যাই হোক আমিও চাচ্ছি আপনারা এমন ড্যাশবোর্ড দেখেন যাই হোক আমার দ্বিতীয় স্টেপ প্রথমে অরিয়ার প্লাস অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম তো এবার আপনাকে অরিয়ার প্লাসের প্রোডাক্ট চুজ করতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্ট প্রমোশন করবেন কিভাবে করবেন এগুলো আমি আস্তে আস্তেই দেখাবো এই ধাপগুলোতে তো চলেন কিভাবে প্রোডাক্ট প্রমোশন করব প্রোডাক্ট চুজ করব। আর কি আগে প্রোডাক্ট চুজ করব তো চলে যান মানসাই ডট কম এই সাইটটাতে চলে যান এরপর এই মেথডটির জন্য আমি সবসময় প্রিফার করব আপনাদের জাস্ট লঞ্চড এই যে প্রোডাক্টগুলো আছে জাস্ট আজকেই লঞ্চ হলো এই প্রোডাক্টগুলা এর ভেতর থেকে ভালো ভালো ভেন্ডর যারা আছেন ভালো ভালো অথর যারা আছেন তাদের যে একটি প্রোডাক্ট চুজ করুন এইভাবে ইনি গেলেন কোস্কি ওয়ান অফ দ্য পপুলার অথর ইন অরিয়ার প্লাস মার্কেট প্লেস তো আপনি তাকে চুজ করেন তার প্রোডাক্টটি আজকে রিলিজ হলো তো এখানে দেখতে পাচ্ছেন আপনি জেভি পেজ জেভি পেজে চলে যান তো জেবি পেজে যাওয়ার পর আপনি এখানে এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন এখানে পাবেন সেলস পেজ সেলস পেজটি ওপেন করুন তারপর পাবেন জবি ডকুমেন্ট এই মেথডটির জন্য জেবি ডকুমেন্টের দরকার নাই আর এখানে পাবেন ইমেইল সোয়াইট এটারও দরকার নাই এই মেথডটির জন্য কিন্তু জেনে রাখা ভালো আপনারা জানবেন দেখবেন এখানে কি আছে না আছে সেলস ভিডিওটা দেখবেন কিভাবে সেলস ভিডিওটার ভেতরে কি বলছে কিভাবে কি প্রমোশন করার মোটামুটি প্রোডাক্টটা সম্পর্কে জানার চেষ্টা করবেন এগুলো হচ্ছে বিভিন্ন আপসেল অটো আছে যেগুলো কিছু জানবেন যাই হোক মেথডে আসি তো এই মেথডটির জন্য আপনাকে এবার করতে হবে যে সেলস পেজটি ভিজিট করতে হবে এটি হচ্ছে এই প্রোডাক্টের সেলস পেজ ওকে এই রেপ্লিকেটর এই যে প্রোডাক্টটা তার সেলস পেজ একদম এই মেথড থেকে শুরু করে শেষ পর্যন্ত যত দূর আছে একটু ভাই পনেরোটা মিনিট ইনভেস্ট বা বিশটা মিনিট ইনভেস্ট করে একটু পড়াশোনা করেন তাহলে আপনি জানতে পারবেন কোথায় আই ক্যাসি কোথায় মার্কেটিং রিলেটেড কথাবার্তা আছে কোন কথাগুলো বললে আপনার ট্রাফিক আপনার কাস্টমার পছন্দ করবে লোভ ধরবে আপনার জিনিসটা কিনবে আপনি সব জানতে পারবেন তো আপনাকে এই জিনিসটা করতে হবে একটু এইটাই হচ্ছে কষ্টের কাজ তা এইটা যদি করতে পারেন তো এর পরের ধাপই হচ্ছে চলে যান গুগল ডক ওকে গুগল ডকস ডট গুগল ডট কম এখানে চলে যান এবং এ দেখেন আমি এখানে জাস্ট সেলস পেজের এ টু জেড কপি করেছি পেস্ট করেছি আর নিজের মতো করে ওখানে সাজিয়ে নিয়েছি যেমন ধরেন আমি এখান থেকে নিয়েছি যে এক্সপোস্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়েছি আপনিও এখানে দেখেন আমি প্রথমে আমার ইন্ট্রোডাকশান জাস্ট আই হ্যাম রাজুভদ্র আই এম হ্যাভ টু প্রোভাইড অ্যান ইজি মানি মেকিং অপরচুনিটি ফর অন আর ইউ ইন্টারেস্টেড ইফ ইয়েস দেন কমপ্লিট দিস আর্টিকেল ওকে দেন এখান থেকে দেখেন আমি একদম কপি পেস্ট করে নিয়ে এসেছি এইটুকু তারপরে যদি আপনি দেখেন যে হোয়াই রিকমেন্ডেড এটা আমি কোথায় পেয়েছি আপনি দেখেন একদম সেলস পেতে চলে যান একদম এইটুকু কপি পেস্ট করে নিয়ে এসেছি আমি এখানে ওকে এই ইমেজটা ইমেজটা আমি কই পেয়েছি ইমেজটাও আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়েছি এখান থেকে কপি পেস্ট করে নিয়েছি ইমেজটাও তারপরে যে লেখাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি কল টু অ্যাকশন ক্লিক হিয়ার টু গেট স্টার্টেড আর এখানে বসবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক যখন আপনি সরি তার আগে আপনাকে একটি জিনিস করতে হবে যখন আপনি এই যে জেবি পেজে ছিলেন তখন আপনাকে এই যে ক্লেম ইওর অর প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে যান এবং এখানে যে আপনাকে আপনার এই প্রোডাক্টটার অ্যাপ্রুভাল পেতে হবে যে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন তার জন্য তার কাছে একটা রিকোয়েস্ট করতে হবে এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এখানে আপনার নাম ধাম লিখে দেন নাম ধাম লিখে দেন আরও কিছু অর্ড ফর্ড লিখে দেন যা ইচ্ছে এটা ম্যান্ডেটরি না তারপরে আপনি রিকোয়েস্ট অফার্স করে দেন তারপরে দেখবেন যে পেন্ডিংয়ে আছে অফারটা এখানে দেখবেন যে পেন্ডিংয়ে আছে এখন কিছু সময়ের ভেতরে দু এক ঘন্টা পরেই হয়তো বা তারও একটু বেশি বা আগে আপনাকে অ্যাপ্রুভাল করে দিবে তারপরে আপনি এখানে লিঙ্ক পাবেন সেই লিঙ্কটি আপনি যখন এই পিডিএফটি তৈরি করতেছেন এই পিডিএফের এখানে আপনাকে সেট করতে হবে ওকে এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক তারপরে আবার আপনি শুরু করেন আপনার কাজ আপনি এখান থেকে যে জাস্ট কপি পেস্ট কপি পেস্ট করে জব আই কেসি অংশগুলা এখানে দেখতে পাচ্ছেন হাউ ইট ওয়ার্কস ইন থ্রি ক্লিক্স ওকে থ্রি ক্লিক্স আমি এখানে এই থ্রি স্টেপস এইগুলো দেখেন আমি এখানে অ্যাড করেছি আমি আমার পেজে এখানে অ্যাড করেছি হাউ ডাজ সিস্টেম এখানে যে থ্রি স্টেপস একদম কপি পেস্ট আর এখানে আমার আরেকটি একটি কল টু আর এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু ইমেজ কোনগুলো থেকে এমন ইনকাম কিছুই আমি সেলস থেকে কপি করে নিয়ে আসছি ব্যাস নেক্সট স্টেপ চলে যান এখানে ফাইল তারপর ডাউনলোড তারপর পিডিএফ ডকুমেন্ট আপনাকে একটি পিডিএফ আকারে এটি ডাউনলোড করতে হবে এই পেজটিকে পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে খুবই ইজি ভাই কোনো জটিলতা নাই ওকে ডাউনলোড করে ফেলেন এরপরের ধাপ আপনাকে করতে হবে কি যে পিডিএফটা শেয়ার করতে হবে আপনি কোথায় পিডিএফটা শেয়ার করবেন তো তার জন্য চলে যান স্লাইড শেয়ার ওকে স্লাইড শেয়ার এখানে আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন বা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন বা আপনার ইমেইল অ্যাড্রেস ইউস করে অ্যাকাউন্ট করতে পারবেন খুবই সহজভাবে জাস্ট অন ক্লিক আচ্ছা তো তারপর আপনাকে আপনার পিডিএফ ফাইলটি এই সিলাইট শেয়ার শেয়ারে আপলোড করতে হবে আর আপনি যদি দেখেন যে সিলাইট শেয়ারের মান্থলি ভিজিট আপনার কোনো অর্গানিক সার্চ লাগবে না আপনার কোনো পেইড কিছুই নাই জাস্ট এখানে আপনার পিডিএফটি আপলোড করুন দেখেন মান্থলি আপনি ভিজিট দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ওয়ান একশো নয় মিলিয়ন পিপল এখানে পার পার মান্থ ভিজিট করে এই সাইটটাতে তো আপনাকে এখানে এটি একটি পিডিএফ শেয়ারিং সাইট মানুষ এখানে পিডিএফ পড়াশোনা করতে আসে পিডিএফ ডাউনলোড করতে আসে তো আপনারও কাজ হচ্ছে আপনার পিডিএফটি এখানে আপলোড করা আর আপনার পিডিএফটি যখন কেউ পড়বে তখন কিন্তু আপনার পিডিএফ ভেতরে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটি দিয়ে দিয়েছেন আর যদি কেউ বেসিক্যালি এই জিনিসটা পেতে চাচ্ছে গোটা টুকুই তাহলে অবশ্যই তাকে এটা কিনতে হবে সহজ হিসাব না হলে কিছু করার নাই তো এখন তাদের উপর করবে তারা কিনবে কিনবে নাকি না তো যদি আপনি অনেক মানুষ সেখানে পাঠাতে পারেন অবশ্যই সেল হবে এভাবেই মানুষ অনলাইনে সেল করে থাকে আপনাকে কোনো একটা অফার করতে হবে আপনাকে সেই অফারের ভেতর তাকে ফেলতে হবে তাকে ফেলে বুঝাইতে হবে যে তার সে কি পেতে যাচ্ছে কি পাবে পাইলে কি হবে কি না হবে সব কিছু দিয়ে আপনি দেখেন অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে আপনি ইজিলি জিনিসটা প্রমোশন করতে পারছেন দেখেন এখানে টপ রিজনস টু চুজ এগুলো সব দেওয়া আছে এবং সবই আমি সেলস পেজ থেকে নিয়েছি কারণ সেলস পেজে সব থেকে ভালো মার্কেটিং করা তো এইভাবে আপনি আপনার পিডিএফটি এখানে শেয়ার করবেন স্লাইড শেয়ারে এখন আপনি এখানে শেয়ার কিভাবে করবেন আপনি হয়তো কখনো করেননি পিডিএফ শেয়ার স্লাইড শেয়ারে তো আমি দেখাচ্ছি আপনি কিভাবে করবেন এখানে এই আপলোডে চলে যান তো আপলোডে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল টু আপলোড এখানে সিলেক্ট ফাইল টু আপলোডে চলে যান এবং যদি আপনার সত্যিই মেথডটি ভালো লেগে থাকে সত্যিই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে প্রথম আপনি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমি নতুন বাংলা শুরু করেছি তো আশা করি মোটামুটি সুস্থ থাকলে ডে বাই ডে আমি অনেক ইনফরমেশান অনেক মেথড নিয়ে আমার বাংলা চ্যানেলে আসব আর আমি চাই আমার যারা দেশের আমার যারা দেশের অনলাইন থেকে ইনকাম করতে ইচ্ছুক যেসব পিপলরা আছেন তারা জানি ইনকাম করতে পারেন সিস্টেমটা জানতে পারেন আর একটু ধৈর্য নিয়ে কাজ করতে পারেন আমি সব কিছুই আমার ভিডিওগুলোর মধ্যে আস্তে 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 সবই বলবো ঠিক আছে আমি কিভাবে ইনকাম করি আমি সব সময় তার কেস স্টাডিগুলো শেয়ার করার চেষ্টা করি তো আমি যদি পারি আপনি কেন পারবেন না আমি তো সব সিস্টেম বলেই দিব তাহলে না পারার তো কিছু নাই যাই হোক আপনি এখান থেকে আপনার পিডিএফটি চুজ করুন পিডিএফটি চুজ করলাম তো পিডিএফটি চুজ করার পর আপনাকে এখানে আপলোড করতে হবে আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফের টাইটেল এটি সাথে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা ওকে প্যাসিভ ইনকাম অ্যাড করে দেন প্যাসিভ ইনকাম দেন ডেসক্রিপশন ডেসক্রিপশনটা আপনি নিজের মতো করে দিতে পারেন অথবা আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে নিব তাহলে সেলস পেজ থেকে যদি নিতে চান ডেসক্রিপশন কখনো তাহলে আমি প্রিফার করব যে যে কোনো একজন ব্যক্তির টেস্টিমোনিয়াল নেবেন এই দেখেন টেস্টিমোনিয়াল এই এই ব্যক্তি মোটামুটি ভীষণ ভীষণ গুণকীর্তন করে দিছে এই প্রোডাক্টের এখানে তো আপনি চেষ্টা করবেন এই এটি কপি করে নেওয়ার এখান থেকে আপনি চেষ্টা করবেন হচ্ছে যে কোনো একটি টেস্টিমোনিয়ালের ইমোনিয়ালের কপি করার দিয়ে আপনার ডেসক্রিপশানে পিডিএফটি বসিয়ে দিন ওকে ফাইন অ্যান্ড স্কোর ইজ এনকারেজিং নাও আপনাকে আপনার ক্যাটাগরিটা চুজ করতে হবে ক্যাটাগরিটা চুজ করেন ক্যাটাগরিটা হচ্ছে মার্কেটিং দিবেন আর অবশ্যই পাবলিক নাহলে কে দেখবে কে সেল করবে আর আপনি যে রোবট না সেটি করতে হবে কিন্তু তার আগে ফাইলটি আপলোড হওয়া দরকার আপলোড হোক তারপরে আমরা বাকি অংশ শেষ করব তার আগে আমি একবার রিপিট করে আসি অনেকে বা একদম নিউবি তারা অনেক কিছু হয়তো বা বুঝতে পারেননি তো আমি আর একবার যদি রিপিট করি তাহলে বা আপনার উপকার হবে ওকে তো আপনার প্রথম দরকার হচ্ছে অরিয়ার প্লাসে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা খুবই সহজে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেন আর অ্যাক্টিভ মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কারণ আপনার অ্যাকাউন্ট লগ ইনের সময় সবসময় মেইল ভেরিফিকেশান লাগতে পারে অনেক অনেক সময় আর প্রথম যখন ক্রিয়েট করবেন তখন তো অবশ্যই লাগবে এই জন্য একটি অ্যাক্টিভ মেইল ইউজ করবেন আচ্ছা দ্বিতীয় ধাপে আপনি যাবেন হচ্ছে মানসাইতে মানসাইতে যে এখানে যে জাস্ট লঞ্চ যে প্রোডাক্টগুলো হচ্ছে বা যে কোনো প্রোডাক্টের সেলস পেজ বাজারে এসেছে এবং আপনি প্রোডাক্টের অ্যাফিলিয়েট পেয়েছেন তাহলেই হবে যে কোনো প্রোডাক্ট তাই হতে পারে সেটা এখন আপকামিং লঞ্চ প্রোডাক্ট হতে পারে কোনো বিগ লঞ্চ প্রোডাক্ট ঠিক আছে তো তারপরে চলে যান আপনি এই পেজের জেবি ডকুমেন্টে এখানে যে আপনি অনেক কিছু পাবেন সব তথ্য পাবেন এইখান থেকে আপনি অ্যাফিলিয়েট অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করেন জাস্ট এভাবে তারপরে আপনাকে করতে হবে কি যে সেলস পেজটি বের করতে হবে যে প্রোডাক্ট আপনি প্রমোশন করতে চান সেলস পেজের যত আই অংশগুলো আছে তাই দিয়ে আপনাকে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে তো প্রথমে আপনাকে ডক গুগলে সেটি সাজাতে হবে সুন্দর করে আই কাছি দিয়ে এবং অবশ্যই কল টু অ্যাকশান রাখবেন মাঝে মাঝে যেটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট করা থাকবে এখানে তারপরে ডাউনলোড অ্যাজ পিডিএফ ওকে পিডিএফ আকারে ডাউনলোড করেন ফাইলটি তারপরের কাজ হচ্ছে আপনাকে আপলোড করতে হবে সিলাইড শেয়ারে অ্যাকাউন্টটিও করা এখানে খুবই সহজ লিঙ্ক দিন ফেসবুক অথবা যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি খুবই সহজে সিলাইড শেয়ারে অ্যাকাউন্ট করতে পারবেন এটি এখনও ফাইলটি আপলোড হচ্ছে উইদিন ওয়ান টু মিনিটস এটি হয়ে যাবে তো তারপর আমাকে কাজ হচ্ছে পি পিডিএফ ফাইলটি আপলোড হওয়ার পরে আই অ্যাম নট এ রোবট অ্যান্ড পাবলিশ বাটনটি ক্লিক করা শেষ আর কোনো কাজ নাই জাস্ট আপলোডিং এর জন্য আমি বসে আছি তো তো ফ্রেন্ডস যদি মনে করেন যে আপনি এরকম ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে চান যে আমি ক্লিক ব্যাংকের ভিডিও চাই ভাইয়া আমি সিপিএ মার্কেটিং এর ভিডিও চাই বা আমি ফ্রি ট্রাফিক চাই আমি ওয়েবসাইট ট্রাফিক চাই আমি পেইড ট্রাফিক চাই চাই ইচ্ছা আপনি কমেন্ট করবেন কোনো অবান্তর কমেন্ট করবেন না দয়া করে আর কমেন্ট করবেন আমি চেষ্টা করব অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আপনার সেই কমেন্টে রিপ্লাই দিতে আর যদি আপনার যে কোনো বিষয় নিয়ে ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যে কোনো বিষয় নিয়ে যে কোনো তথ্য জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রথমে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমার পাশে থাকেন আমি আপনার পাশে থাকবো সাথে হবে কি আপনি আমার কাছ থেকে তথ্য পাবেন আমি তথ্য দিব আপনি অ্যাপ্লাই করবেন রেজাল্ট পাবেন আমি খুশি হব দ্যাটস ইট আপলোড কেন হচ্ছে না তো আমার মনে হয় না যে গোটা মেথডটি দেখার পর আপনার কোথাও বেঁধে যাওয়ার কথা যে এই জিনিসটা আমি করতে পারতেছি না বা এই জিনিসটা আমি পারবো না করতে এমন টাইপের কোনো টুলস কিছুই কিন্তু আমি ইউজ করিনি এখানে জাস্ট এ সিম্পল মেথড জাস্ট কিছু স্টেপস এ স্টেপসগুলো আপনাকে আস্তে 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 ফলো করতে হবে ও আরেকটি কথা বলে রাখি যদি আপনি মনে করেন যে এই ভিডিওটি দেখার শেষে আপনি একটি পিডিএফ ফাইল আপলোড করলেন এখানে পিডিএফ তৈরি করলেন এইভাবে করে আপলোড করলেন আপলোড করার পরেই ইনকাম সেটা কিন্তু হবে না আপনাকে এভাবে এই প্ল্যাটফর্মে আপনার পিডিএফ দিয়ে গ্রো করতে হবে ডে বাই ডে আপনি এখানে দেখেন যে মানসাইতে কি পরিমাণ প্রোডাক্ট আছে আপনি মনে করেন যে আজকেই শুরু করলেন তো এটাকে শুরু করেন তারপর এটা করেন তারপর এটা করেন এটা করেন এটা করেন এটা করেন এক এক দিনে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কয়টা করবেন আপনি যতটা পারেন করেন এবং করার সময় যখন আপনি প্রোডাক্টগুলো চুজ করবেন তখন অবশ্যই একটু ভেন্ডরদের প্রোফাইলগুলো দেখে নেবেন যে তাদের ভেন্ডর পজিশন কেমন তারা কেমন সেল করে যদি দেখেন যে না নিউ বি ভেন্ডার দরকার নাই তার প্রোডাক্ট করার যারা হাইলি ভেন্ডর যারা নাম্বার ওয়ান ভেন্ডর তাদেরগুলো চুজ করেন তো আপনি প্রত্যেক দিন মিনিমাম দুই থেকে তিনটা করে প্রোডাক্ট এভাবে পাবেন তো আপনি প্রত্যেক দিন দুই তিনটা করে প্রোডাক্ট এভাবে করে আপনি এক মাস করেন এক মাস হলে আপনার তিনটা করে হলে এভারেজ নাইনটি আপনি নব্বইটা প্রোডাক্ট এভাবে নব্বইটা পিডিএফ এভাবে করেন করে আপনি সিলাইড শেয়ারে শো করেন সিলাইড শেয়ারে শেয়ার করেন করার পরও যদি আপনি বলেন যে না আমি কোনো রেজাল্ট পাইনি ভাই আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করেন আমি আপনার সব কিছু চেক করব যে কোথাও কোনো ভুল হয়েছে নাকি এটা আমার রেসপন্সিবিলিটি ওকে তো ইটস প্রিপেয়ারিং আপলোড ফাইল যাই হোক আমি যদি ভিডিওটি এখানে শেষ করি তাহলে জাস্ট ভিডিওটি এখানে পিপিআর আপলোড আপলোডটি হবে এবং আপনাকে জাস্ট আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনাকে ট্যাগ ইউজ করতে হবে মেক মানি অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং প্যাসিভ ইনকাম ওয়ার্ক ফ্রম হোম আর আপনি ইউজ করতে পারেন ইন্টারনেট মার্কেটিং যাই হোক ভাইয়া আমি আর হচ্ছে জাস্ট তিরিশ সেকেন্ড ওয়েট করবো তার ভেতরে যদি আপলোড হয় তো ভালো আর যদি আপলোড নাও হয় কোনো টেনশনের কারণ নেই এরপরই আপলোড হবে এখানে কোনো টেকনিক্যাল আর কোনো ডিফিকাল্টিস নেই যে ভাইয়া এখানে দেখায় শেষ করে দিলেন এরকম টাইপ কোনো ডিফিকাল্টিস এখানে নাই জাস্ট আপলোডটা হওয়ার সাথে সাথে আপনি পাবলিশড বাটনে ক্লিক করলেই পাবলিশড আর এখানে কিছুই নাই তো এখানে আপনাকে আপনার প্রথমে আপনার টাইটেলটি চুজ করতে হবে তারপরে আপনার ডেসক্রিপশনটি চুজ করতে হবে আপনার এখানে মার্কেটিং আপনার ক্যাটাগরিটা চুজ করতে হবে মার্কেটিং যেহেতু আপনি মেকমানি রিলেটেড মেকমানি অনলাইন রিলেটেড প্রোডাক্টের প্রমোশন করবেন সবসময় তো এখানে মার্কেটিং আবার কিছু কিছু হতে পারে যে আপনি সফটওয়্যার প্রমোশন করতেছেন তো সফটওয়্যার ক্ষেত্রে হবে আপনি এখানে চুজ করে দিবেন সফটওয়্যার অবশ্যই যদি সফটওয়্যার পান তাহলে এখানে সফটওয়্যার চুজ করে দিবেন বা তার আনুষঙ্গিক যে ক্যাটাগরিটা আছে সেটি আপনি চুজ করে দিবেন আর এটা অবশ্যই পাবলিক থাকবে দিয়ে আপনি এখানে এভাবে ট্যাগগুলো অ্যাড করে দেবেন দেওয়ার পরে আপলোড এটা চলতেছে আপলোডটা হওয়ার পরে আপনি যে একটি রোবট না এখানে এটি ক্লিক করে দিবেন আপলোডটা হয়ে গেলেই ইয়েস আপলোড ডান ওকে ইউসি হেয়ার আপলোড হয়ে গেছে আচ্ছা এই দেখেন এটি আমার পিডিএফ যেটি আমি এখানে ডিজাইন করেছিলাম এখানে আমার পিডিএফ আপলোড হয়ে গেছে এখানে আপনি দেখেন একের পর এক যদি কেউ এখান থেকেও লিংকে ক্লিক করে তবুও সেই অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে আর যদি কেউ ভিডিওটি মানে পিডিএফটি ডাউনলোড করে যায় তাহলে তো ফাইন অবশ্যই পাবে তো এটি হচ্ছে আমার পিডিএফ গেল এবার দেখেন জাস্ট পাবলিশ ওকে এটি আমার পিডিএফ ওকে এখন যে কেউ পিডিএফটি এখান থেকে ডাউনলোড করতে পারে ডাউনলোড নাও ডাউনলোড নাও আপনি মাঝে মাঝে চেক করতে পারবেন কতটা ভিউ হচ্ছে কতটা ডাউনলোড হচ্ছে সব কিছুই আপনার হাতে এবং আপনাকে দিনে মিনিমাম তিনটি করতে হবে এটি আমার তরফ থেকে আপনার জন্য টাস্ক এক মাস দুই মাস অ্যাপ্লাই করেন তারপরেও যদি দেখেন যে না ভাই কোনো রেজাল্ট পাচ্ছি না তখন আমি আপনার জন্য আপনার প্রোফাইলে সব কিছু চেক করবো ওকে তো গ্যায়স যদি আপনার সত্যিই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেন তাহলে আমার জন্য ইন্সপায়ার্ড হবে লাইক দেখে ভালো লাগবে যে মানুষ লাইক দিচ্ছে ভালো হচ্ছে ভিডিও ইন্সপায়ার্ড হবো আমি আর যদি আপনি প্রথমে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এই ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য আমি কোনো ভিডিও অর্ধেকেই শেষ করে দিই না আমি সম্পূর্ণটুকু দেখাই যেটা করা সম্ভব যেভাবে করতে হবে সো গাইজ দ্যাটস ইট বাই গড ইউ